ঘূর্ণিঝড় জোয়ার দুর্বল হয়ে এখন অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে এর অবস্থান। পুরী থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে আনুমানিক দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। পূর্বাভাস যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে এটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 3 ঘন্টায় অর্থাৎ আগামী 3 ঘন্টায় আরও শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে নিম্নচাপ, যেটা আমাদের অতি গভীর নিম্নচাপ ছিল, সেটা পরিণত হবে গভীর নিম্নচাপে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন থেকে হয়ে যাবে ডিপ্রেশন আগামী 3 ঘন্টায়। এরপরও কিন্তু এর মুভমেন্ট কন্টিনিউ হবে উত্তর উত্তর পূর্ব দিকে, উড়িষ্যা উপকূল ধরে এগোবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এবং আরও এক দফায় শক্তি ক্ষয় করে আজ মধ্যরাত্রিরে 5 তারিখ মিডনাইট আজ মধ্যরাত্রে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আগামী আজকে 5 এবং আগামী 6 তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টির কিছু সতর্কতা আমরা জারি করেছি। আজকে 5 তারিখ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি যে দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টি। বৃষ্টি 6 তারিখেও চলবে অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি। পূর্ব দিকের যে জেলা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলা অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর 2-1 জায়গায় 6 তারিখ শুধু 2-1 জায়গায় আইসোলেটেড হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। 7 তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি মূলত যেটা আমরা পাবো সেটা কিন্তু এই নিম্নচাপের হাত ধরে, যেহেতু আগেই আমরা বলেছি যে পশ্চিমবঙ্গ উপকূলে বা পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের কোনো রকম কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই। ফলে যে বৃষ্টির ভারী বৃষ্টির যে পূর্বাভাস আমরা দিচ্ছি এই বৃষ্টি মূলত পাবো হচ্ছে নিম্নচাপের হাত ধরে। অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট অর্থাৎ সমুদ্রের ওপরে আগামী 24 ঘন্টা অবধি 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 6 তারিখ বিকেল এর পর থেকে 6 তারিখ বিকেলের পর থেকে গ্র্যাজুয়ালি এই উইন্ড স্পিড কমতে থাকবে। ল্যান্ড এরিয়াতে শুধুমাত্র 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর 30 থেকে 40 গাস্টিং ম্যাক্সিমাম 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া সেম পিরিয়ডের জন্যে। মৎস্যজীবীদের আগামী 6 তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইম্প্যাক্ট হিসাবে আমরা যেগুলো দিয়েছিলাম আগে সেগুলোই থাকছে, তেমন কোনো চেঞ্জ নেই। অর্থাৎ মেজর যে ক্ষতির সম্ভাবনাটা সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে, তার জন্য যে যে অ্যাডভাইসারিগুলো আমরা দিয়েছিলাম। কলকাতার ক্ষেত্রে যেহেতু আমরা আজকে 24 ঘন্টায় অর্থাৎ আজকে থেকে কালকে সকাল অবধি যদি ধরা যায়, যেহেতু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে, অতএব কিছু জায়গায় জল জমা এবং আগামীকাল যেহেতু বৃষ্টিটা সকালেও একটু থাকবে ফলে একটু ট্রাফিক কনজেশনের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে ইম্প্যাক্ট হিসাবে যেগুলো আমরা বলেছিলাম তার মধ্যে মেজর কোনো চেঞ্জ নেই। মেইন যেটা হচ্ছে অ্যাডভাইসারি হিসাবে যে ফিশারম্যান যারা আছে তারা 6 তারিখ অবধি মাছ ধরতে যাবে না, আর আমাদের টুরিস্ট স্পটগুলোতে অ্যাক্টিভিটি বন্ধ থাকবে। আর 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরের যে ফেরি সার্ভিস